আমার স্কুলে জল পড়ে, সাদের ওখানে জল পড়ে, ফাঁকা নাই, জলের সমস্যা, তারপরে ইনচার্জ দেরি করে আইয়ে, ইনচার্জ ক্লিয়ার করে না, আমরা ক্লাস করা না ঠিক মতো, সাদের কইছে, সাদের কইছে, সাদের ক, সাদের কইছে ফাঁকা লাগবে, সাদের ক ক চৈত মাস টাকা 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 টোকা লাগে, সাদের কইছে দেখা যাবে, সাদের কইলে ক সাদের দেখা যাবে। তো কতদিন ধরে এই সমস্যাটা? এই সময়টা 2 সপ্তাহ যাবত। তোমার কারে জানাইছো বিষয়টা? ইনচার্জের কি নাম? ঠিকঠাক ঠিকঠাক স্কুল আয়ে না। তোমরা টিচার কয়জন আছে? টিচার আছে আমরা 7 জন। আমরা টিচার অনেক প্রয়োজন, আমরা ক্লাস ঠিকমতো না, আমরা ঠিক ক্লাস ঠিকমতো না, পরীক্ষার রেজাল্ট আমরা ভালো করতে পারি না। স্কুলে ক্লাসে স্টুডেন্ট কেন কম আসে? স্কুলে এতদিন আসে, এতদিন যাবত আইছিল, কারণ যখন জল নাই, কালকে 2-1 জন মাথা ঘুরে পড়ছে, তাহলে হেরা আইছে। নমস্কার। কতজন স্টুডেন্ট আছে এই ক্লাসে? 11 জন। কোন ক্লাসে? ক্লাস 9। তোমরা মেন কি কি সমস্যা আছে স্কুলে? এখন তোমার কোন ক্লাস চলছে? তোমরা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 10। আজকে কয়জন আছে? তোমরা যারা মানে স্টুডেন্ট আছো, তোমরা কেন স্কুলে কেন আয় না? তোমাদের ঠিক মতো পড়াশোনা করায়নি? তোমার টিচারের সমস্যা আছে? স্কুলটার কি নাম? তুমি কোন ক্লাসে পড়ো? নাম কি তোমার? সমস্যা আছে? প্রাথমিক সমস্যা দা ইলেকট্রিক আরও কিছু দরকার। হ্যাঁ, আর আচ্ছা দিদি, যে নিয়ে যাবো তো জলের ফিল্টারের ইয়েগুলি ঝামিয়ে গেছে আর কি, একটা সমস্যা চলছে, হয়তো এর মধ্যে এটা নিরসন হয়ে গেল। আজকেই করার কথা, ওয়াশ করার কথা, এখন আগে করছে না। ছাত্রদের অভিযোগ যে আজকে দীর্ঘ কয়েকদিন ধরেই এই জলের সমস্যা, ফ্যানের সমস্যা। ফ্যানের সমস্যা অনেকদিন হয়েছে। আপনারা কাকে জানিয়েছেন এই যে ফ্যানের সমস্যাটার কথা? এটা তো অ্যাকচুয়ালি আমরা পার্সোনালি তো সহকারী শিক্ষক হিসেবে আমরা জানাইতে যে হেড অফ দ্য ইনস্টিটিউট সে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে মানে স্কুলে এসে তারা অসুস্থ হয়ে যায়, যার লেগে আজকে স্কুল বয়কট করছে তারা। কি বলবেন? এটা ঠিক আমি বলতে পারি না, তবে ছাত্র কার সঙ্গে কথা হয়তো ইন্টারদের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই। আজকে আপনার স্কুলের ছাত্রছাত্রীর মানে উপস্থিতি কত আছে? আচ্ছা টোটালটা? হ্যাঁ টোটালটা তো ঠিক আছে। আপনারা যে ইনচার্জ ঠিকভাবে আসে স্কুলে? আসে তো অনেক সময় অফিসিয়ালিকা বোর্ডের কাছ থাকে, অফিসিয়ালি কাজ থাকে। ছাত্রছাত্রীদের আর একটা অভিযোগ, স্কুলে মানে উপরতে বৃষ্টির জল পড়ে ক্লাস। হ্যাঁ এটা কইতাছি নেক্সট এসেছে তো এই যে ওই স্কুলে কি গরম বর্ষা সিজন হয়, বর্ষা আসলে পুরানো লিক করছে শপিং রুম, এই কমে শুধু এই রুমে পড়ে আমরা যে বসি কেন কিছুটা করি। বিদ্যালয় সংস্কারের কাজের জন্য যখন ছাত্রছাত্রীরা আপনাদের মানে শিক্ষকের যিনি ইনচার্জ রয়েছেন, টিচার ইনচার্জ, ওনার সঙ্গে কথা বলেছেন ফ্যান বা অন্যান্যগুলো ঠিক করে দেওয়ার জন্য, তখন উনি নাকি বলেছেন যে চৈত্র মাস এখন এগুলো ঠিক করা যাবে না। বিদ্যালয়ে কি চৈত্র মাস এই ধরনের কোনো ব্যাপার আছে সরকারি প্রতিষ্ঠান সারাই করার ক্ষেত্রে? না এটা এটার উত্তর তো ঠিক সঠিক উত্তর তো আমি দিতে পারবো না, এটা ইনচার্জ দিব আর কি। কী নাম ইনচার্জের? কেশবচন্দ্র দাস। উনি প্রায়শই স্কুলে উপস্থিত থাকেন না, ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন। তা করতে পারে, এটা আমি বললাম ওই যে হয়তো তার অফিসিয়ালি কাজ থাকে জায়গা জোন আছে দিয়ে মেঘে ছাগা দেখত না, কারণ সেটা জানে না। আপনার নাম? আমার নাম স্বপন মন্ডল। এটা কোন স্কুল? স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়।
এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।